শীত যত বাড়ছে নারায়ণগঞ্জ নগরীর বাজারগুলোতে তত বাড়ছে শীতকালীন সবজির সরবরাহ। বিভিন্ন প্রকার সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমেছে দাম। আবহাওয়া অনুকূলে থাকায় চলিত মৌসুমে সবজির উৎপাদনও ভালো হয়েছে। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ফলে আগাম জাতের শীতকালীন সহ নানা রকম সবজি কেনা বেচায় সরগরম হয়ে উঠেছে বাজার, আর ক্রেতাদের মাঝেও ফিরেছে স্বস্তি। বাজার ঘুরে দেখা যায় আকার ভেদে প্রতিটি ফুলকপি 10 থেকে 15 টাকা ও বাঁধাকপি 30 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে। সিম প্রতি কেজি 40, মূলা 20, টমেটো 100 ও বেগুন 20 টাকার দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে দাম কমে ধনেপাতা 40, জলপাই 60, করলা 40, গাজর 60, পেঁপে 20, মিষ্টিকুমোর 25, পটল 30, লাল শাক 20, পালং শাক 40, কাঁচামরিচ 30, পুঁই শাক 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে লাউ আকার ভেদে প্রতি পিস 30 থেকে 40 টাকা ও লাউ শাকের আটি 50 টাকায় বিক্রি হচ্ছে। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।